খেয়াল করে আপনি দেখেন এই যে পর্নোগ্রাফি কোন জায়গা থেকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেল? বাংলাদেশ থেকে, ওই সভ্যতা থেকে, ওই যে জায়নিস্ট মুভমেন্টের কথা বলেছি, ওই ইহুদি এবং খ্রিস্টান সভ্যতা যারা পশ্চিমা বিশ্বের মধ্য দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, এদের কাছ থেকে আসছে। কেন আসলো? যাতে করে প্রতিটা মুসলিম যুবকের হৃদয়ের ইমানের নূরটা নষ্ট করে দেওয়া যায়। একটা যুবক যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবে, সে কি কখনো জিহাদ ফি সাবিলিল্লাহ যেতে পারবে? ওর মন থেকে কি তাড়না আসবে? কোনো ইমানের কোনো তেজ আসবে? আসবে না। কিন্তু ওর হৃদয়টা ডেড হার্ট, মরে গেছে। ওরা চেয়েছে প্রত্যেকটা মুসলিম যুবককে পর্নোগ্রাফি দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য, তারা কিন্তু সাকসিড, দে বিকাম সাকসিড। আরও চেয়েছিল মাদক দিয়ে সারা বিশ্বের মুসলিম যুবকদের আধ্যাত্মিকত্ব নষ্ট করতে, পারে নাই, পেরেছে। মাদক ছাড়া ঘুমই হয় না এখনকার যুব সমাজের আমাদের। আরও চেয়েছিল ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং দিয়ে তারা যুব সমাজকে নষ্ট করতে, পেরেছে না? পেরেছে। আরও চেয়েছিল যুবকরা যেন জীবনের উদ্দেশ্য ভুলে যায়, ওরা যেন জেরুজালেম ওদের উদ্দেশ্যটা ভুলে যায়, জান্নাত ওদের উদ্দেশ্যটা ভুলে যায়। যুবকরা ভুলে গেছে না? এটা পাঁচত নামাজ কয়টা যুবক পড়ে বলেন তো? ওরা জীবনের উদ্দেশ্য থেকে ভুলে গেছে না? এমন শিক্ষা ব্যবস্থা ওদেরকে ট্রেন্ড আপ করা হয়েছে। মুসলিম পরিবারের যুবকই বড় হয়ে বলবে যে আল্লাহ বলতে কিছু নাই, ধর্ম বলতে এগুলা এই যুগে চলে না, ইসলামী আইন খেলাফত এগুলো আবার কি জিনিস, মৌলবাদী কথাবার্তা বলেন, ফালতু কথাবার্তা বলেন, এগুলো ওই যুগে চলতে, এই যুগে চলে? আপনি তো জঙ্গি হয়ে গেছেন, সন্ত্রাসী কোথাকার, এভাবে আমাদের ফেট করে। সুবহানাল্লাহ, আল্লাহর দেয়া জমিনে তুমি শয়তানের বিধান চালাবা? আল্লাহর দেয়া জমিন, তুমি এখানে শয়তানের বিধান চালাবা? আল্লাহর দেয়া জমিনে শয়তানের বিধান শয়তান ছাড়া আর কে চালাতে পারে? যুবকদেরকে ধ্বংস করেছে দেখুন, রিবা যুবকদের সবচেয়ে বড় সমস্যা, এই যে এখন টাকা পয়সার সমস্যা, চাকরি বাকরি সমস্যা, দেখেন প্রতিটা জবের ভিতরে সুদ ঢুকিয়ে দিয়েছে, এর থেকে বেরিয়ে হতে পারবেন না আপনি। আরও সমস্যা, চাকরি একটা যদি পেয়েও যান আপনাকে টেবিলের তল দিয়ে বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে। এই যে ট্রেডিশন, ঘুষের ট্রেডিশন কে দিয়েছে? এটা ওরাই চালু করেছে। প্রতিটা সেক্টর যেভাবে যুবকদেরকে ইমানের যে দীপ্তটা, দীপ্তি, এটাকে মাটির সাথে মিশিয়ে দেয়া যায়, এমন কোন সেক্টর তারা বাকি রাখে নাই যেটা দিয়ে তারা যুবকদের এই ইমান হানি করে নাই। এর সাথে যুবতীরা তো আছেই, ইভেন আমাদের এই ছোট ছোট আগামী প্রজন্মের সোনামণিরাও ইনক্লুডেড। ওদের খাবারের মধ্যে পয়জন দিয়ে দিয়েছে, আপনাদের ম্যানুফ্যাকচার সব খাবারে পয়জন দিয়ে দিয়েছে, আপনাদের ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট করে দেওয়া হয়েছে, আপনাদেরকে ওই যে কসরত, শরীর চর্চা, ব্যায়াম, শারীরিক যে প্রশিক্ষণ, এগুলো থেকে দূরে সরানো হয়েছে। ইসরায়েলের একটা যুবক মিনিমাম 2 বছর তাকে মিলিটারিতে সার্ভিস দিতে হয়, উত্তর কোরিয়ার প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়, কিন্তু কোনো মুসলিম কান্ট্রিতে দেখবেন না আপনি এটা আছে। এখন এটা এমনি হয়েছে, তারা চায় না যে আমরা আপ টু দ্য মার্ক থাকি, ও চায় না। এটা যুবকদের দিকে তাকায় দেখেন, ওদের প্রতিটা সেক্টর, প্রতিটা সেক্টর, চাকরি বলেন, ব্যবসা বলেন, আপনার পরিবার বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রতিটা সেক্টরে ওদেরকে আল্লাহর দেয়া যে সুন্না, আল্লাহর যে বিধান, এটা থেকে সরিয়ে নেওয়া হয়েছে টেকনিক্যালি এবং পরিকল্পিতভাবে। এর সাথে আছে যে স্মার্টফোনের ট্রেডিশন, ইউটিউবিং, ফেসবুকিং, এছাড়া অনলাইন সিস্টেম, অনলাইনে ফিতনাগুলা, এই সমস্ত ফিতনাগুলো দিয়ে ওদের যে ব্রেন, ব্রেন মানে কি, একটা যুবক যে ঠান্ডা মাথায় রাত্রেবেলা শুয়ে দিন নিয়ে উম্মা নিয়ে ফিকির করবে, এই চিন্তাটা করার সুযোগ তারা নষ্ট করে দিয়েছে। আমার কথা বোঝার চেষ্টা করেন, ঠান্ডা মাথায় যে যুবক একটা ছেলে বসে উম্মাকে নিয়ে খাতা কলম একটা হিসাব করবে, এইভাবে যদি আগাই তাহলে এরকম হতে পারে? এই ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। অস্থির, দেখবেন একটা লেকচার হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা বসতে পারবে না দার্সে, একটা লেকচার যদি যায় 10 মিনিট, 10 মিনিটও শুনতে চাবে না, 2 মিনিটের লেকচার, ফাস্ট লাইফ লেন লিড করতে চায়, দ্রুত সব কিছু পেতে চায়। এই যে সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে যান্ত্রিক জীবনের মধ্যে, এটা ওরা সম্পূর্ণ ওদের পরিকল্পিতভাবে তারা এই বিশ্বের মানুষদেরকে এই একটা সিস্টেমে নিয়ে আসছে। ওরা কিন্তু এই সিস্টেমের মধ্যে ঢোকে নাই, যারা এগুলো চালু করেছে ওরা কিন্তু এই সিস্টেমের বাইরে আছে। তারা কিন্তু ফ্রেশ খাবার খাচ্ছে, ফ্রেশ বাতাস নিচ্ছে, ফ্রেশ টেকনোলজি ইউজ করছে, ভালো ভালো অস্ত্রের মালিক তারা, গোল্ড এবং সিলভার ওরা নিয়ে নিচ্ছে, আমাদেরকে কাগজের টাকা দিচ্ছে, ওরা তেলগুলোকে জব্দ করছে, ওরা মুসলিম কান্ট্রির সমস্ত সম্পদগুলোকে নিজের কাছে করে নিচ্ছে, আমাদের মধ্যে ফাসাদ লাগিয়ে দিচ্ছে।
ওরা কিন্তু এই ফিতনা থেকে বাইরে থাকছে। এদেরকে চিন্তা হবে, এদের মূল দোষর হচ্ছে ইসরায়েল, এবং এর যত মিত্র রাষ্ট্র আছে সবাই এর সাথে সমানভাবে অংশগ্রহণকারী। এরাই সেই জাতি যারা আগামীতে দাজ্জালের উপাসনা করবে, মনে রাখবেন। আর দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা ছাড়া কিছুই বাঁচাতে পারবে না, সূরাতুল কাফ। এই সূরাতুল কাফ যদি আপনি এ টু জেড ভালো করে পড়েন, আপনি বুঝতে পারবেন বর্তমান বিশ্বটা কেমন, এই যুগে কি চলছে এবং কি করতে হবে। এতটুকু শুধু বলছি, এই সূরাতুল কাফের মধ্যেই সমস্ত রোগের প্রেসক্রিপশন দেয়া আছে। আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জাল স্বয়ং বের হলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন, অনলি কোরআন আপনাকে বাঁচাতে পারে, অনলি অ্যান্ড অনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ আপনাকে বাঁচাতে পারে, অনলি ইসলাম আত্মসমর্পণ আপনাকে বাঁচাতে পারে। আদারওয়াইজ আপনার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আমি বলছি একটা কথা বারবার, আপনি যদি আজকে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকেন, তারপরেও তারা আপনাকে ধরবে এবং তারা আপনাকে শেষ করবে। আর আপনি যদি দিনের দাওয়াত নিয়ে, দিনের মেহনত নিয়ে মানুষের ডোর টু ডোর চলে যান এবং উম্মার জন্য কিছু করার চেষ্টা করেন, তবুও তারা আপনাকে ধরবে এবং তারা আপনাকে শেষ করবে। কোন এন্ডটা আপনার কাছে ভালো মনে হচ্ছে?